আজকে আপনাদেরকে কিছু লুকিং গ্লাসের মাপ দেখাবো। গাড়ি চালানোর ক্ষেত্রে লুকিং গ্লাসটা খুবই দরকার। আপনি যখন ড্রাইভ করবেন, লুকিং গ্লাসটা ছাড়া আপনি ড্রাইভ করতে পারবেন না। মূলত গাড়ির মেন হচ্ছে লুকিং গ্লাস। আপনি ডানে, তারপর হচ্ছে বাম দিকে বা উপরে, এই যে তিনটা লুকিং গ্লাস দেখতেছেন, এই গাড়ি চালানোর ক্ষেত্রে আপনাকে লুকিং গ্লাস আপনাকে অনেক হেল্প করবে। এই লুকিং গ্লাস ছাড়া আপনি কখনোই ভালো করে ড্রাইভিং করতে পারবেন না। আর যদি ড্রাইভিং করেনও, তারপরে দেখা যাচ্ছে যে আপনি অ্যাক্সিডেন্ট করবেন বা ডানে বামে নিতে গেলে আপনি বুঝতে পারবেন না যে আপনি কতটুকু কাটতেছেন, কোন গাড়িটা আপনার পাশ দিয়ে যাচ্ছে, কতটুকু ফাঁকা আছে, এগুলো আপনি বুঝতে পারবেন না। সেজন্য হচ্ছে লুকিং গ্লাসটা খুবই জরুরি, এটা ছাড়া কখনোই ড্রাইভিং ভালো করে করা যায় না। তো এর মধ্যে আবার লুকিং গ্লাসের ক্ষেত্রে কিছু মাপ আছে। আসলে আপনারা যারা ড্রাইভিং শিখতে চান বা ওই অলরেডি চালাচ্ছেন, অনেকেই লুকিং গ্লাসের মাপটা বুঝে না। আসলে লুকিং গ্লাসের একটা মাপ থাকে, প্রত্যেকটা জিনিসের একটা মাপ থাকে। আপনি যদি এই মাপগুলো না বুঝেন, তাহলে কিন্তু আপনার ড্রাইভিং মানে গাড়িটা ড্রাইভ করতে আপনার একটু সমস্যা হবে। তার মধ্যে লুকিং গ্লাসের মাপটা বলতে কীরকম দেখেন, মানে এই যে ডানে যে লুকিং গ্লাসটা, এখন যে লুকিং গ্লাসটা দেখতে পাচ্ছেন, এই লুকিং গ্লাসটা যদি আপনি স্টারিংয়ে যদি বসেন, তাহলে আপনার গ্লাসটা থেকে গাড়িটা কত দূর দেখা যাবে, মানে আপনি কত দূর দেখতে পারবেন, এই বিষয়টা আপনাকে একটু খেয়াল করতে হবে। দেখেন, যেরকম আমি এখন একদম যদি মিডল পয়েন্টে যদি আমি স্টারিংয়ে যদি আমি বসি, আপনাদেরকে একটু ঠিকঠাক করে বসে থাকি, একদম আমি আমার সিটে, স্টারিং সিটে আমি একদম ঠিকঠাক মতো বসেছি। এবার আমি আমার এইখান থেকে আমার লুকিং গ্লাসটা কতটুকু দেখা যায়, মানে বাইরে যে গাড়িগুলো কতটুকু দেখা যায়, দেখেন, মানে এটা হচ্ছে কতটুকু দেখা যায়, দেখেন আমার এখানে আমার বডিটাও দেখা যাচ্ছে, যে গাড়ির যে কতটুকু ফাঁকা আছে সেটাও দেখা যাচ্ছে, আবার এখান থেকে কতটুকু দূরে গাড়ি আছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে। তো এই লুকিং গ্লাসটা অনেকেই কি করে, লুকিং গ্লাসটা চাপাই দেয়, এদিকে চাপাই দিয়ে একটু দ্বারা, মানে ধরেন এতটুকু, এই যে ধরেন এই থেকে এই পর্যন্ত এতটুকু দেখা যায় মাঝখানে। তো একটা জিনিস দেখবেন আপনি যখন, মানে লুকিং গ্লাসের কাজটা কি, যাতে আপনার পাশ দিয়ে যদি কোনো গাড়ি যায়, সেই গাড়িটাকে আপনি ঠিকঠাক যাতে দেখতে পারেন, বা গাড়িটা অনেক স্পিডে আসা যাতে দেখতে পারেন যে আপনার পাশ দিয়ে গাড়ি আসতেছে। এখন এটা যদি আপনি এতটুকু ফাঁক রাখেন, তাহলে আপনি আরেকটু পাশ দিয়ে গাড়ি আসলে আপনি বুঝতে পারবেন না, কারণ আপনি এতটুকু রেখেছেন। তো সেজন্য আপনাকে এই যে বডিটা দেখতেছেন, এই বডিটা অল্প একটু জায়গা বাদে সম্পূর্ণটাই আপনাকে লুকিং গ্লাসটা মানে বাইরে দিতে হবে, যেই কারণে আপনার বাইরের অংশটা যেন আপনি খুবই ভালোভাবে যাতে দেখতে পারেন। আপনার বাহিরে দেখাটা জরুরি, ভিতরে জরুরি না, বডিটা কোনো রকম একটু দেখা গেলেই হয়েছে। তো এটা আমি আপনাদেরকে একটু লুকিং গ্লাসটা একটু আমি ভেঙে তারপর একটু ছোট বড় করে দেখাচ্ছি, মানে আসলে আমি যে কথাটা বোঝাতে চাচ্ছি আপনারা বুঝতেছেন কিনা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। ধরেন লুকিং গ্লাসের প্রত্যেকটা গাড়ি দেখবেন লুকিং গ্লাস ডানে, ডান পাশে স্টারিংয়ের নিচে এখানে অপশন আছে এরকম, এই এইগুলো দেখতেছেন, এগুলো সম্পূর্ণ হচ্ছে লুকিং গ্লাসের। এই তিনটা অপশন একটা দিয়ে হচ্ছে, এটা যদি আপনি এক ক্লিক করেন তাহলে লুকিং গ্লাসটা ভেঙে যাবে, ভেঙে বলতে মানে বন্ধ হয়ে যাবে, আবার আর এক ক্লিক করলে এটা আবার চালু হবে। তো আমি একটু ক্লিক করে দেখাই, ধরেন আমার লুকিং গ্লাসটা, ধরেন এই এই যে এখন এরকম আছে, দেখেন এই যে আমি এটা ক্লিক করলাম, যে টিপ দিলাম, দেখেন ওই যে লুকিং গ্লাসটা অটোমেটিক বন্ধ হয়ে গেল। আবার এটা দিয়েই হচ্ছে আপনি লুকিং গ্লাসটা আপনি চালু করবেন, আবার এক এক ক্লিক করলে দেখেন লুকিং গ্লাসটা কিন্তু খুলে গেল। এটা হচ্ছে লুকিং গ্লাসের। তো পাশে থাকা যে এই যে আপনার লেফট রাইট এল আর দেখতে পাচ্ছেন, এটা যদি আপনি রাইটে দেন, আরে দেন, এইখানে এক ক্লিক করলেন, দেখেন এখানে কিন্তু এখন রাইটে আছে। তো রাইটে থাকলে এখন হচ্ছে লুকিং গ্লাসটা আপনি উঁচু নিচু করতে পারবেন, উপরের দিকে নিচের দিকে এটা নিতে পারবেন। এটা নেওয়ার জন্য এই যে চারটা অপশন দেখতেছেন, এটা দিয়ে আপনি উপরে লুকিং গ্লাসটা নিচে উপরে নিতে পারবেন। ধরেন আমি আপনাকে এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, ধরেন এই যে লুকিং গ্লাসটা, এখন আমি লুকিং গ্লাস একটু বাহিরে নিব, দেখেন ওই যে এটা এটা কিন্তু বাহিরে যাচ্ছে, লুকিং গ্লাসটা সরে গেল, দেখছেন কত কত দূর সরে গেল, এইদিকে তাকিয়ে দেখেন লুকিং গ্লাসটা সরে গেল। আবার আমি যদি লুকিং গ্লাসটা একটু নিচু করতে চাই, তাহলে এটা এটা দিয়ে আমাকে নিচু করতে হবে, এটা দিয়ে আমাকে নিচু করতে হবে, এটা দিয়ে আমাকে নিচু করতে হবে, এটা যদি আপনি এইভাবে নিচে দেন তাহলে লুকিং গ্লাসটা নিচু হবে, যদি এটা যদি আপনি এইদিকে দেন তাহলে লুকিং গ্লাসটা আর বাহির হবে, আর যদি চাপাতে চান তাহলে এদিকে দিলে চাপা হবে, উপরে দিলে উপরে, মানে চার কোনায় যেদিক দিবেন সেদিকে লুকিং গ্লাসটা উঁচু নিচু হবে।
তা আমি যদি লুকিং গ্লাসটা একটু নিচে নেই, দেখেন দেখেন এই যে নিচে হচ্ছে, এই যে লুকিং গ্লাসটা কিন্তু ওজন অনেক নিচে হয়ে গেল। আবার একটু উপরে উঠালে এই যে উপরে উঠলো। আবার আমি যদি এটা যদি একটু বাম দিকে চাপাতে চাই, এই যে বাম দিকে চাপাতে চাইলে, এই যে বাম দিকে, ডান দিকে নিতে গেলে ডানে দিলে এই যে ডান দিকে হবে। এটা এটা হচ্ছে আপনার রাইটের। তো মূলত যারা নতুন ড্রাইভিং করেন বা লুকিং গ্লাসের মাপটা বোঝেন না, তারা কতটুকু লুকিং গ্লাস রাখবেন সেটা হচ্ছে আমি ওই যে প্রথমে যে ফার্স্ট যে কথাটা বলেছিলাম, এই যে দেখেন এটা হচ্ছে এই যে এতটুকু রাখে, এই যে অনেকে এইরকম রাখে, অনেকে এরকম রাখে। তো অনেকে এরকম রাখলে হয় কি, এখন কিন্তু আপনার গাড়ির বডিটা কিন্তু বেশি দেখা যাবে, আপনার বাহিরে যে আউটসাইডটা সে আউটসাইডটা কিন্তু বেশি দেখা যাবে না। আর এইটাই অনেকে করে, আউটসাইডটা আপনার দেখতে হবে, আপনার বডিটা আপনার জরুরি না। হ্যাঁ, এটা জরুরি না, আপনার আউটসাইডটা দেখাটা হচ্ছে জরুরি, যে কোন গাড়িটা আসে। তো সেক্ষেত্রে আপনারা এই সবসময় এতটুকু দিয়ে রাখবেন, এই যে আমি যেহেতু দিয়ে রাখতেছি, দেখেন এই যে এখন দেখেন এখন আমার কত দূর জায়গা পর্যন্ত নিয়ে কিন্তু দেখা যাচ্ছে, আমার কিন্তু বডিটাও দেখা যাচ্ছে। এই যে হচ্ছে আমার বডি, মানে এই বডিটা হচ্ছে কেন এইটুকু দেখা লাগে, ধরেন আমি একটা ফাঁকা মানে একটা চাপা রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি, ওইখানে কোনো কারেন্টের পিলার আছে বা অন্য কিছু আছে, ওটার সাথে লেগে যাচ্ছে কি না, তো এটার সাথে এটা কতটুকু ফাঁকা থাকবে, এর জন্য হচ্ছে এই অল্প একটু বডি বের দেখা গেলেই হলো, তার বাকি কতটুকু জায়গা আছে এটা নিয়ে আমি এখানে দেখে যেতে পারবো, বডিতে লাগতেছে কি না, এর জন্য ওটা দেখা যাচ্ছে, এটুকু রাখলেই হবে। বাদ বাকি আপনি যত পারবেন আপনি ডান দিকে হচ্ছে লুকিং গ্লাসটা ইয়া করে দিবেন, মানে খুলে দিবেন, কারণ আপনার ডান দিকে হচ্ছে আপনার দেখাটা জরুরি। দেখেন এখন কীভাবে গাড়ি আসতেছে, কতটুকু জায়গা নিয়ে গাড়ি আসতেছে, আমি এটা আমি খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। তো এজন্য হচ্ছে এই লুকিং গ্লাসটা এইভাবে সবাই খুলে রাখবেন, এটা যদি না কমাই রাখেন তাহলে কিন্তু অনেক সময় বিশেষ করে মেইন রোডে যেইগুলো এইগুলোর মধ্যে একটার পর একটা গাড়ি এসে পড়ে, কিন্তু অত অর্ধেক খোলা রাখলে যে এইটুকু রাখলে বোঝা যায় না যে গাড়িটা কতটুকু পাশ দিয়ে যাচ্ছে, হঠাৎ করে এসে পড়ে। তো এই জন্য হচ্ছে এই কাজটা কেউ করবেন না, এতটুকু রাখবেন, আপনি অভ্যাসে পরিণত করেন, যতটুকু অভ্যাসে আপনি পরিণত করবেন, প্রথম প্রথম অভ্যাসে পরিণত করলে ওটা আস্তে আস্তে আপনার জন্য ঠিক হয়ে যাবে এটা। আর সেম হচ্ছে এটাই হচ্ছে এই এটা যদি আপনি রাইটে দেন তাহলে এটা ঠিক হবে, আর এটার মিডলে দিলে হচ্ছে এটা কোনো দিকে কাজ করবে না। আবার যদি আপনি বামের যদি ওই বামের লুকিং গ্লাসটা যদি আপনি যদি ঠিক করতে চান তাহলে কিন্তু সেম আপনার সেম এটা এবার লেফটে দিতে হবে, এই লেফটে দিলাম, দেন এখন আমি বামের লুকিং গ্লাসের দিকে তাকিয়ে দেখেন, ওই যে দেখেন উঁচু নিচু হচ্ছে, ছোটো বড় হচ্ছে, আস্তে আস্তে দেখা যাচ্ছে, দেখা দেখা দেখেন এই যে এই যে আমার এই যে বডি দেখা যাচ্ছে গাড়ির, তো গাড়ির বডিটা দেখাটা আমার জরুরি না, আমার এই যে এতটুকু রাখতে হবে, একটু ধরা বডি আর বাদ বাকি সব দেখতে হবে। এটা হচ্ছে লুকিং গ্লাসের একদম পারফেক্ট মাপ, একদম পারফেক্ট, এভাবে রাখবেন তাহলে 100% আপনার কোনো প্রবলেম হবে না, একদম কোনো প্রবলেম হবে না। আর উপরে যে লুকিং গ্লাসটা এটা হচ্ছে আপনারা এই যে এতটুকু রেখে দিবেন, এই যে দেখেন যে আপনার ওই পিছনের গাড়ি আসতেছে কিনা এটা আপনি এইখান দিয়ে দেখতে পারবেন, এতটুকু রেখে দিবেন। এটাকে এরকমও রাখবেন না, এরকমও রাখবেন না, এরকমও রাখবেন না, যাতে এতটুকু রাখবেন, এই যে এতটুকু, এই যে পিছনের গ্লাসটা যাতে পিছনে দেখা যায়, একদম এই মাপে রাখবেন, এটাই হচ্ছে পারফেক্ট মাপ, আর গাড়ির জন্য একদম এটাই হচ্ছে পারফেক্ট। তো এইভাবে রেখে দিবেন। আসলে দেখেন এইগুলো যদি একটু উল্টাপুল্টা যদি করেন, মানে এটা প্রত্যেকটা জিনিসের তো একটা মাপ আছে, আপনি যদি মাপ ছাড়া করেন তাহলেই বিপদ, তাহলেই বিপদ। এগুলো প্রত্যেকটা জিনিসের পারফেক্টভাবে যদি আপনি মেপে মেপে যদি করেন তাহলে আর ইনশাল্লাহ এই ঝামেলাগুলো হয় না। ড্রাইভিংয়ের বিষয়ে আপনাকে অনেক কিছু জানতে হবে, অনেক কিছু শিখতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন লুকিং গ্লাসের বিষয়ে, বা যদি আপনি অন্য কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন, আপনার কমেন্টের উত্তর অবশ্যই দেওয়া হবে ইনশাল্লাহ। আর কী টপিক নিয়ে ভিডিও পেতে চান সেটা কমেন্টে জানিয়ে দিন, ওই টপিকে ইনশাল্লাহ আমি ভিডিও আপনাদেরকে বানিয়ে দেব। তো আশা করি বুঝতে পেরেছেন, আজকের এই ভিডিওটা যদি আপনাদের একটুখানি উপকার আসে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলের নতুন একজন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে
সাথেই থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো দিয়ে অবশ্যই লাইক দিয়ে দিবেন। যারা ড্রাইভিং শিখতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সারা বাংলাদেশ থেকে আমাদের এখানে ড্রাইভিং শিখতে লোক আসে, এমন কোনো জেলার লোক না যে আমাদের এখানে না আসে। সেখানে ধরনটা অনেক ভালো, অনেক আপনি এত ভালো যে আপনি এটা চিন্তাও করতে পারবেন না, এত ভালো। এখানে আপনি একবার ড্রাইভিং শিখলে দ্বিতীয়বার কোনো দিন ড্রাইভিংয়ের জন্য আর আপনার কারো কাছে যাওয়া লাগবে না, এটা 100%। গাড়ির অনেক বিষয় আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, এখান থেকে আপনি A to Z সব কিছু জানতে পারবেন। তা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখে আসেন, আশা করি আপনার অনেক উপকার আসবে। গাড়ির ব্রেক ফেল থেকে শুরু করে কীভাবে বাঁচা যায়, কী করলে কী হবে নাকি, এভরিথিং A to Z সব কিছু দেওয়া আছে। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।